বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা ও সমসাময়িক মাধ্যমে বিশ্ব সাহিত্যকে মানুষের সামনে তুলে ধরার ইচ্ছে আমাদের এই প্রচেষ্টার প্রথম এবং প্রধান কারণ। গল্পের গুরু অডিও টেলসের বিভিন্ন প্রয়াস শ্রোতাদের ভালো লাগবে এই বিষয়ে আমরা সর্বদাই সচেতনশীল। মনোযোগী শ্রোতা যদি অভিব্যক্তি স্বরূপ তাদের ভালো লাগা অন্যদের সাথেও ভাগ করে নেন ও চ্যানেলটির সাথে থাকেন, তাহলে আমাদেরও উৎসাহ চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। গল্পের গড়ি অডিও ডিলসের আজকের নিবেদন বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক শ্রী হুমায়ুন আহমেদের লেখা গল্প ভয়। গল্পটিতে বিভিন্ন ভূমিকায় স্যাম এবং অভি। আশা করি গল্পটি ভালো লাগবে। আসুন শুরু করা যাক আজকের গল্প। ভদ্রলোকের সঙ্গে আমার কিভাবে পরিচয় হলো আগে বলিনি। কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল পরীক্ষার এক্সামিনার হয়ে পারাগা ধরনের শহরে গিয়েছি। এই অঞ্চলে আমি কখনো আসিনি এর আগে। পরিত্যক্ত এক রাজবাড়িকে কলেজ বানানো হয়েছে। গাছগাছরায় চারিদিক আচ্ছন্ন, বিশাল কম্পাউন্ড, কিন্তু লোকজন নেই। পরীক্ষার জন্যে কলেজ ছুটি হয়ে গেছে। খাঁ খাঁ করছে চারিদিক। আমি একটু হকচকিয়ে গেলাম। একটা সময় ছিল যখন এক্সামিনারদের আলাদা খাতির যত্ন ছিল। কলেজের প্রিন্সিপাল নিজের বাসায় রাখতেন। সকাল বিকাল নানান ধরনের খাবার, জাল ফেলে পাকা রুই ধরা হতো, যত্নের চূড়ান্ত যাকে বলে। এখন সেই দিন নেই, কেউ পাত্তাই দেয় না, বিরক্ত চোখে খালি তাকায়। আমার জায়গা হলো মেটিস্ট্রি ল্যাবরেটরির পাশের একটা খালি কামরায়। প্রিন্সিপাল সাহেব বললেন, আপনাকে হোস্টেলেই রাখতে পারতাম, কিন্তু বুঝতেই পারছেন চারিদিকে থাকবে ছাত্র, আপনি অস্বস্তি বোধ করবেন। ছাত্ররা তো আর আগের মতো নেই, মদ টদ খায়, একবার বাজে মেয়ে নিয়ে এসে নানান কীর্তিও করেছে, বিশ্রী ব্যাপার। তবে আপনার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না, আমার বাসা থেকেই খাবার যাবে। থাকার ঘর দেখে চমকে উঠলাম। আগে বোধহয় স্টোর রুম ছিল, একটা মাত্র জানলা, রেল টিকিট দেওয়ার জানলার মতোই ছোট। ঘর ভর্তি মাকড়সার ঝুল। দুটি বিশাল এবং কুৎসিত মাকড়সা পেটে ডিম নিয়ে বসে আছে। এই নিরীহ প্রাণীটিকে আমি আবার অসম্ভব ভয় পাই। এদের ছায়া দেখলেও আমার গা ঠান্ডা হয়ে আসে। ঝাড়ুদারকে পাঁচটা টাকা দিলাম মাকড়সা আর মাকড়সার ঝুল পরিষ্কার করার জন্য। সে কি করলো কে জানে, ঘর যেমন ছিল তেমনিই রইল। দুটির জায়গায় এখন দেখছি তিনটি মাকড়সা। তৃতীয়টির গায়ের রং কালো, চোখ জলজল করছে। সন্ধেবেলা হারিস নামের একজন লোক একটা হ্যারিকেন জ্বালিয়ে দিয়ে গেল, অথচ দিনের বেলায় ইলেকট্রিসিটি আছে দেখেছি। হারিস বলল রাত দশটার পর কারেন্ট আসে। আমার বিস্ময়ের সীমা রইল না। রাত দশটার পর আমি কারেন্ট দিয়ে করব কি? সন্ধ্যার পর এলেন কেমিস্ট্রির ডেমনস্ট্রেটর সিরাজউদ্দিন। এর সঙ্গে আমার সকালে একবার দেখা হয়েছে, তখন বোধহয় তেমন মনোযোগ দিয়ে দেখিনি। মুখ ভর্তি আর্নেস্ট হেমিংওয়ের মতো চাপ দাড়ি, মাথায় টুপি, চোখে সুরমা, গা থেকে আতরের গন্ধ বেরোচ্ছে। বেশ বেঁটে খাটো একজন মানুষ, বয়স পঞ্চাশের মতো হলেও চমৎকার স্বাস্থ্য। এই গরমেও গায়ে ঘিয়ে রঙের একটা চাদর। তিনি কথা বলেন খুব সুন্দর করে। স্যার কেমন আছেন? ভালোই আছি। আপনার খুব তাকলিফ হলো স্যার? না, তাকলিফ আর কি। আগে এক্সামিনার সাহেবরা এলে প্রিন্সিপাল স্যারের বাসায় থাকতেন,
কিন্তু ওর এক ছেলের মাথার দোষ আছে। প্রিন্সিপাল স্যার এখন আর কাউকে বাসায় রাখেন না, ছেলেটা বড় ঝামেলা করে। না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না স্যার। বলছি মানে ভেতরে এসে একটু বসব? নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন গল্প করি একটু। সিরাজউদ্দিন সাহেব বসতে বসতে বললেন, এখানে ডিস্ট্রিক্ট কাউন্সিলের একটা ডাকবাংলো আছে, আপনাকে সেখানে রাখতে চেয়েছিলাম আমি, কিন্তু সেখানে রেভিনিউর সিও তার ফ্যামিলি নিয়ে থাকেন, কোয়ার্টারের খুবই অভাব এদিকে। বুঝতে পারছি, এই নিয়ে আপনি ভাববেন না, দিনের বেলাটা তো কলেজেই কাটবে, রাতে এসে শুধু ঘুমান। বইপত্র নিয়েই এসেছি, সময় কাটানো কোনো সমস্যা হবে বলে মনে হয় না। সিরাজউদ্দিন সাহেব ইতস্তত করে বললেন, স্যার মানে একটা কথা বলতাম, মানে যদি কিছু মনে না করেন, রাত্রিবেলা ঘর থেকে বেরোতে হলে একটু শব্দ টব্দ করে তারপর বেরোবেন, মানে এদিকটায় সাপের খুবই উপদ্রব আর কি। তাই নাকি? হ্যাঁ স্যার, মানে এই এই সময়টা তো সাপের সময়, গরমে অতিষ্ঠ হয়ে গিয়ে গর্ত থেকে সব বার হয়ে আসে, হাওয়া খায়। আমার গা হিম হয়ে গেল, এ তো মহাযন্ত্রণা। প্রায় 200 গজ দূরে ঝোপঝাড়ের মধ্যে বাথরুম, আমার আবার রাতে কয়েকবার বাথরুমে যেতে হয়। তবে স্যার ঘরের মধ্যে তেমন কোনো ভয় নেই, চারিদিকে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছি, সাপ ঘরের ভেতরে ঢুকবে না। না এলেই ভালো স্যার। যদি স্যার আপনি একটু অনুমতি দেন তো পাটা উঠিয়ে বসি। হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন, যেভাবে আপনার আরাম হয় সেভাবেই বসুন। ভদ্রলোক পা উঠিয়ে বসলেন এবং একের পর এক সাপের গল্প শুরু করলেন। সেই সব গল্প অতি বিচিত্র, রাতে ঘুম ভেঙেছে, হঠাৎ তার মনে হলো নাভির উপর চাপ পড়েছে, চোখ মেললেন, ঘরে নাকি চাঁদের আলো। সেই আলোয় লক্ষ্য করলেন একটা সাপ কুণ্ডুলি পাকিয়ে নাভির উপর শুয়ে ঘুমোচ্ছে। আসল সাপ, শঙ্খচূড়। একসময় আমি বিরক্ত হয়ে বললাম, সাপের গল্প আর শুনতে ইচ্ছা করছে না, দয়া করে অন্য গল্প বলুন। ভদ্রলোক সম্ভবত সাপের গল্প ছাড়া অন্য কোনো গল্প বিশেষ জানেন না। কিছুক্ষণ চুপ করে থেকে শুরু করলেন সাপের সঙ্গম দৃশ্যের বর্ণনা। চৈত্র মাসের এক জ্যোৎস্নায় তিনি এই দৃশ্য নাকি দেখেছেন। বর্ণনা শুনে আমার গা ঘিন ঘিন করতে লাগলো, কিন্তু এই লোক উঠছে না। সাপ সম্পর্কিত যাবতীয় তথ্য সে আমাকে দেবে বলে বোধহয় তৈরি হয়েই এসেছে, মুক্তি পাওয়ার জন্যে একসময় বলেই ফেললাম। সারাদিনের জার্নিতে টায়ার্ড হয়ে এসেছি, যদি কিছু মনে না করেন বাতিটাতে নিভিয়ে শুয়ে পড়ব। ভদ্রলোক অবাক হয়ে বললেন, কিছু বলছেন স্যার? ভাত না খেয়ে ঘুমোবেন? ভাত তো এখনো আসেনি, দেরি হবে একটু। আমি প্রিন্সিপাল সাহেবের বাসা থেকে খোঁজ নিয়ে তারপরে আপনার কাছে এসেছি। আমি যাওয়ার পর রান্না চড়ানো হয়েছে, মাংস রান্না হচ্ছে। তাই নাকি? আগে হ্যাঁ, আপনি মাংস খান তো? হ্যাঁ তা খাই। প্রিন্সিপাল সাহেবের স্ত্রীর রান্না কিন্তু খুব ভালো। ও আচ্ছা, তাই বুঝি। হ্যাঁ, তবে আজ রান্না করছি তারই ছেলের বউ, যে ছেলেটা পাগল আর কি, তার বউ। আচ্ছা। আসলে বিরাট অশান্তি চলছে প্রিন্সিপাল স্যারের বাড়িতে, ছেলে বটি নিয়ে তার মাকে কোপ দিতে গেছিল, তো বউ গিয়ে মাঝখানে পড়ল, এখন তো ছেলেকে বেঁধে রেখেছে, এই কারণেই আর কি রান্নার একটু দেরি হচ্ছে। কোনো হোটেলে গিয়ে খেলেই তো হতো, এদের এমন দুঃসময়ে। না না, একই একই কী যে বলেন স্যার, আপনি আমাদের মেহমান বলে কথা, তাছাড়া ভদ্রলোকের খাওয়ার মতো হোটেল এই জায়গায় তেমন পাবেন না, নিতান্তই গণ্ডগ্রাম। হঠাৎ সাবডিভিশন হয়ে গেল, ভালো একটা চায়ের দোকান পর্যন্ত নেই। রাত 10:30টায় খাবার এলো,
দুটি প্লেট। সিরাজউদ্দিন সাহেবও আমার সঙ্গেই খেতে বসলেন। হাত ধুতে ধুতে বললেন, প্রিন্সিপাল স্যার আমাকে আপনার সঙ্গে খেতে বলেছেন, আপনি হচ্ছে গিয়ে আমাদের মেহমান বলে কথা, আপনি একা একা খাবেন তা কি হয় নাকি? প্রিন্সিপাল সাহেবের ছেলের বউ অনেক কিছু রান্না করেছেন, অসাধারণ রান্না, সামান্য সব জিনিসও রান্নার গুণে অপূর্ব হয়েছে। মেয়েটার জন্যে আমার কষ্ট হতে লাগলো। আহারে, বেচারি হয়তো চোখের জল ফেলতে ফেলতেই রেঁধেছে, আজ রাতে সে কিছু খাবেও না। সিরাজউদ্দিন সাহেব, হ্যাঁ স্যার বলুন। প্রিন্সিপাল সাহেবের ছেলের বউকে বলবেন, আমি এত ভালো রান্না খুব কম খেয়েছি, দ্রৌপদী এর চেয়ে ভালো রাঁধতে বলে আমার তো মনে হয় না। হ্যাঁ স্যার নিশ্চয়ই বলবো, তবে প্রিন্সিপাল স্যারের স্ত্রীর জন্য এই রান্না কিছুই না, আছেন তো কিছুদিন, নিজেই বুঝবেন। প্রিন্সিপাল সাহেবকে বেশ বিচক্ষণ লোক বলেই মনে হলো। তিনি একটা টর্চ লাইটও পাঠিয়েছেন, ফ্লাস্ক ভর্তি চা পাঠিয়েছেন, পান সুপারি জর্দাও আছে দেখছি কৌটোয়। খাওয়া দাওয়ার পরও সিরাজউদ্দিন সাহেব অনেকক্ষণ বসে রইলেন, চা খেলেন পান খেলেন, দীর্ঘ একটা সাপের গল্পও বললেন। বিদায় নিলেন রাত 11টার পর। যে লোকটি ক্রমাগতই সাপের কথা বলছে তার দেখলাম তেমন ভয় টয় নেই, টর্চ বা লাঠি ছাড়াই দিব্যি হনহন করেই চলে গেলেন। আমি দরজা বন্ধ করে বিছানায় এসে বসলাম, নতুন জায়গায় চট করে ঘুম আসবে না, শুয়ে শুয়ে হালকা ধরনের কিছু বই পড়া যাক, হ্যারিকেনের এই আলোয় সেটা সম্ভবও হবে না। আমি সিগারেট ধরিয়ে সুটকেস খুললাম বই বের করব বলে। ঠিক তখন একটা কাণ্ড ঘটল, প্রচণ্ড ভয় লাগলো, অথচ ভয়ের কোনো কারণও ঘটেনি, তবু আমার হাত পা যেন কাঁপতে লাগলো, যেন বন্ধ দরজার ওপাশেই অশরীরী কিছু দাঁড়িয়ে আছে, যেন এক্ষুনি সেই অশরীরী অতিথি ভয়ঙ্কর কিছু করবে। নিজের অজান্তেই আমি চেঁচিয়ে উঠলাম, কে কে? আর তখনই শুনলাম থপ থপ শব্দে একজন কেউ যেন দূরে চলে যাচ্ছে, ছোট্ট একটা কাশির শব্দও শুনলাম যেন। ভয়টা যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎ চলেও গেল। আমি খুবই স্বাভাবিক ভঙ্গিতে দরজা খুলে বাইরে এসে দাঁড়ালাম। চাঁদের আলোয় চারিদিক থই থই করছে, কোথাও কেউ নেই। হঠাৎ এই অস্বাভাবিক ভয় আমাকে অভিভূত করলো কেন? এখনো গা ঘামে পুরো ভেজা, হৃৎপিণ্ড লাফাচ্ছে। আমি শারীরিকভাবে পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বারান্দাতেই দাঁড়িয়ে রইলাম। হালকা বাতাস দিচ্ছে, বেশ লাগছে দাঁড়িয়ে থাকতে। লুঙ্গি পরা খালি গায়ের একটি লোক বিড়ি টানতে টানতে আসছে। আমাকে দেখেই বিড়ি লুকিয়ে ফেলে বলল, নমস্কার স্যার। নমস্কার, তুমি কে? আগে আমার নাম হলো গিয়ে কালীপদ, আমি হচ্ছে গিয়ে এই কলেজের দারোয়ান। তুমি কিছুক্ষণ আগে কি এইখানেই ছিলে? হ্যাঁ স্যার, এই তো ছিলাম তো, এই লাইব্রেরি ঘরের সামনেই বসেছিলাম। কাউকে যেতে দেখেছো এখান থেকে? কেন স্যার, কিছু হয়েছে? না এমনি। কিছুক্ষণের মধ্যেই ইলেকট্রিসিটি চলে এলো, আমি নিশ্চিন্ত মনে বই নিয়ে শুতে গেলাম। স্টিফেন কিংয়ের লেখা ভৌতিক উপন্যাস, দারুণ রগরগে ব্যাপার, একবার পড়তে শুরু করলে ছাড়তে ইচ্ছাই করে না, বেশ ভয় ভয় লাগে, আবার পড়তেও ইচ্ছা করে। পুরোপুরি ঘুমোতে গেলাম ওই একটার দিকে। বারবার মনে হতে লাগলো, কিছুক্ষণ আগে এই অস্বাভাবিক ভয়টা কেন পেলাম, রহস্যটা কি? আমি খুব একটা সাহসী মানুষ এরকম দাবি আমি করব না, কিন্তু অকারণে এত ভয় পাওয়ার মতো মানুষও আমি নই, একা একা বহু রাত কাটিয়েছি। সে রাতে আমার ভালো ঘুম হলো না।
দিনের বেলাটা খুব ব্যস্ততার মধ্যেই কাটল। 21 জন ছেলে পরীক্ষা দেবে, কিন্তু জোগাড় যন্ত্র কিছুই নেই। ল্যাবরেটরির অবস্থা একেবারে শোচনীয়। একমাত্র ব্যালেন্স তাও ঠিকমতো কাজ করছে না, প্রয়োজনীয় কেমিক্যালসও নেই, সে নিয়ে কারোর মাথা ব্যথাও নেই। কেমিস্ট্রির 2 জন টিচার, ওরা নির্বিকার ভঙ্গিতেই বসে আছেন। একজন আমাকে বলে গেলেন, কলেজের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, ক্লাস ক্লাস তেমন হয়নি, একটু দেখে শুনে নেবেন স্যার, পাশ মার্কটা অন্তত দিয়ে দেবেন। আমি হেসে বললাম, কি করে দেব বলুন, দেবার তো একটা পথ লাগবে, এরা তো মনে হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ কিছুই করেনি। কি করে করবে বলুন, স্ট্রাইক ফাইক তো লেগেই রয়েছে, তাছাড়া জিনিসপত্রও কিছু নেই ল্যাবরেটরিতে। একমাত্র সিরাজউদ্দিন সাহেবকেই দেখলাম ব্যস্ত হয়ে ছোটাছুটি করছেন, চেষ্টা করছেন কিভাবে ছাত্রদের খানিকটা সাহায্য করা যায়। 21 জন ছাত্রছাত্রীর কেউ তাকে এক মুহূর্তের আড়াল করতে রাজি নয়। একটি মেয়ে সল্ট অ্যানালিসিসে কিছুই না পেয়ে তাদের স্বভাব মতো কাঁদতে শুরু করেছে। সিরাজউদ্দিন সাহেব তাকে একটা ধমক দিলেন, এই খবরদার কাঁদবি না, কাঁদলেই এক চড়িয়ে চড়িয়ে গাল লাল করে দেবো। গোড়া থেকে কর, ড্রাই টেস্টগুলি আগে কর, আমাকে দেখিয়ে কিন্তু করবি। এক্সামিনারদের একটা দায়িত্ব হচ্ছে লক্ষ্য রাখা যেন ছাত্ররা তাদের নিজেদের কাজগুলি নিজেরাই করে, কিন্তু সবসময় দায়িত্ব পালন করা সম্ভব হয় না, দেখেও না দেখার ভান করতে হয়। এখন যেমন করছি, ছাত্রদের জন্যে আমার খানিকটা মমতাও আছে। যন্ত্রপাতি নেই, কেমিক্যালস নেই, স্যারদের কোনো আগ্রহও নেই, ছেলেরা করবে কি। দুপুরবেলা প্রিন্সিপাল সাহেব দেখতে এলেন পরীক্ষা কেমন হচ্ছে। ভদ্রলোককে মনে হলো একেবারে বিপর্যস্ত, কিছুক্ষণ মুখ কুঁচকে রেখে বললেন, দেন সবকটিকে ফেল করিয়ে দেন, ঝামেলা চুকে যাক। কোনো প্রিন্সিপালকে এরকম কথা বলতে শুনিনি, আমি হেসে ফেললাম। প্রিন্সিপাল সাহেব বললেন, রাতে অসুবিধে হয়নি তো? আগে না, হয়নি। সিরাজউদ্দিনকে আপনার খোঁজ খবর রাখতে বলেছিলাম, কোনো কিছুর দরকার হলেই তাকেই বলবেন, সংকোচ করবেন না। না, করব না। সাপের গল্প বলে মাথা খারাপ করিয়ে দেবে, পাত্তা দেবেন না, এখানে সাপের উপদ্রব একেবারেই নেই। তাই নাকি? আপনাকে ভয় পাইয়ে দিয়েছে নিশ্চয়ই, আমাকেও দিয়েছিল। প্রথম যখন আসি এমন অবস্থা, ঘর থেকে বেরোবার আগে হ্যারিকেন, লাঠি এই সব নিয়ে বের হতাম। প্রিন্সিপাল সাহেব বেশিক্ষণ দাঁড়ালেন না, আগামীকাল সন্ধ্যায় চা খাওয়ার নেমন্তন্ন করে ব্যস্ত ভঙ্গিতে বেরিয়ে গেলেন। 5টায় পরীক্ষা শেষ হবার কথা, শেষ হলো রাত 9টায়। সিরাজউদ্দিন সাহেবের একেবারে বিধ্বস্ত অবস্থা। আমি হাসতে হাসতে বললাম, পরীক্ষা তো আপনার ছাত্ররা দেয়নি, দিয়েছেন আপনি, মনে হচ্ছে ভালোই দিয়েছেন। আমার সঙ্গেই তিনি ঘরে ফিরলেন, খাওয়া দাওয়া করে নিজের জায়গায় ফিরে যাবেন। অতিরিক্ত ক্লান্ত থাকার জন্যে বোধহয় আজ সাপের গল্প শুরু হলো না। নিঃশব্দে খাওয়া শেষ করে তিনি উঠে পড়লেন। স্যার আমি যাই, দরজাটা কিন্তু বন্ধ করে শুয়ে পড়বেন, রাত বিরেতে বেরুবর সেরকম দরকার নেই, বেরোলেও একটু খেয়াল রাখবেন, শব্দ করে পা ফেলবেন, বুঝতেই পারছেন আসলে সাপেরই সিজন তো। খুব খেয়াল রাখব। আমি দরজা বন্ধ করে বিছানায় এসে বসা মাত্র ঠিক আগের মতো হলো, তীব্র একটা ভয় আমাকে আচ্ছন্ন করে ফেলল, থরথর করে হাত পা কাঁপতে লাগলো, নিঃশ্বাস নিতে পারছি না, মনে হচ্ছে এক্ষুনি বোধহয় অজ্ঞান হয়ে যাব। দরজার কড়ায় টন করে একটা শব্দ হল, যেন কেউ কড়া নাড়তে গিয়ে কড়াটা নাড়লো না। ঠিক তখনই ভয়টা আবার চলেও গেল, আমি আবার পুরোপুরি স্বাভাবিক। জগ থেকে ঢেলে এক গ্লাস জল খেলাম, গলা উঁচিয়ে ডাকলাম, কালীপদ
কালীপদ? কেউ সাড়া দিল না। আজ বোধহয় ডিউটি দিচ্ছে না। বারান্দায় একটা চেয়ার টেনে এনে বসলাম, সিগারেট ধরালাম। আকাশে অল্প মেঘ, মাঝে মাঝে মেঘের আড়ালে চাঁদ ঢাকা পড়ে যাচ্ছে, আবার ভেসে উঠছে। অপূর্ব এক আলো আঁধারি। ঢাকা শহরে বসে এই দৃশ্য ভাবাই যায় না, তবে বড় বেশি নির্জন, ঝিঁঝি রাখছে। ঢাকা শহরে ঝিঁঝির ডাকও ম্যাজিকের মতো হঠাৎ করেই থেমে যায়। সেই সময়টা বেশ অদ্ভুত মনে হয়। সবাই যেন বিরাট কোনো ঘটনার জন্যে অপেক্ষা করছে। বইপত্র পড়ে আমার ধারণা হয়েছিল শিয়াল বোধহয় প্রহরে প্রহরে ডাকে। এই ধারণাও দেখলাম সত্যি না, সারাক্ষণই শিয়াল ডাকছে। সেই ডাকের মধ্যে একটা করুণ ব্যাপার আছে, শুনতে ভালোই লাগে। ফ্লাস্ক থেকে চা ঢেলে নিয়ে আবার এসে বসলাম বারান্দায়। আর তখন দেখলাম কালীপদ আসছে, তার হাতে এক গাদা ইঁটো বাসন কোসন, সম্ভবত পুকুরে ধোবে। এই কালীপদ, একটু শুনে যাও তো। কালীপদ এগিয়ে এসে মাথা নুইয়ে প্রণাম করল। হিন্দুদের প্রণামের এই ভঙ্গিটি বেশ সুন্দর। রাত দুপুরে ধুতে যাচ্ছ নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি কি সিরাজউদ্দিন সাহেবের বাসা চেনো? হ্যাঁ স্যার, চিনি বই কি, চিনি তো। কত দূর? তা স্যার 2 মাইলের উপরে হবে। কালীপদ, তুমি একটা কাজ করতে পারবে? নিশ্চয়ই পারবো স্যার, কি যে বলেন। তুমি কি আমাকে ওর বাসায় নিয়ে যেতে পারো? এখন? এখন। তুমি তোমার কাজ সেরে আসো, তারপর যাব। তার আর দরকার কি আছে স্যার, আমি ওনাকে ডেকে নিয়ে আসি। না, ডেকে আনতে হবে না, আমিই যাব। তোমার কোনো অসুবিধা আছে? আগে না, অসুবিধা নেই, আমি বরং আসছি। সিরাজউদ্দিনের বাসায় যাওয়ার ব্যাপারটা যে আমি ঝোঁকের মাথায় করলাম তা না। আমার নিশ্চিত ধারণা হয়েছে যে সিরাজউদ্দিনের সঙ্গে আমার এই হঠাৎ ভয় পাওয়ার একটা কোনো সম্পর্ক আছে। এই সম্পর্কটা বের করতে না পারলে আজ রাতেও আমার ঘুম হবে না। আদিভৌতিক কোনো ব্যাপারেই আমার বিশ্বাস নেই। কার্যকারণ সম্পর্ক ছাড়াও পৃথিবীতে কিছুই ঘটে না। বস্তু জগতের প্রতিটি বস্তুকেই নিউটনের গতিসূত্র মানতেই হয়। ডাল ভাঙা ক্রোশ বলে একটা কথা বইপত্রে পড়েছি, আজ সেটা বাস্তবে জানতে পারলাম। হাঁটছি তো হাঁটছি, মাঝে মাঝে জিজ্ঞেস করছি, কালীপদ আর কত দূর? সে তার উত্তরে কেমন যেন একটা শব্দ করছে। লোকটা কথা কম বলে, কথাবার্তা হেনার মধ্যেই সীমাবদ্ধ। কিংবা কে জানে, গ্রাম টামের দিকে হয়তো চলতি অবস্থায় কথা কম বলারই নিয়ম। তার উপর লক্ষ্য করলাম লোকটা একটু ভীতু টাইপের, কোনো শব্দ হতেই দাঁড়িয়ে যাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে খালি। আমি যখন বলছি কি হলো কালীপদ, তখন আবার হাঁটা শুরু করছে। আগেও দেখেছি দারোয়ানরা সবসময় ভীতু ধরনেরই হয়। একসময় আমরা ছোটোখাটো একটা নদীর ধারে চলে এলাম। বর্ষাকালে এর চেহারা রমরমা থাকলেও থাকতে পারে, এখন দেখাচ্ছে সরু ফিতের মতো, পায়ের পাতাও হয়তো ভিজবে না। কালীপদ, নদীর নাম কি? এ হলো গিয়ে বিরুই নদী। বিরুই চালের কথা শুনেছি, এই নামে যে নদীও আছে কে জানত। নদী পার হতে হবে? আগে না। এসে পড়েছি নাকি? হ্যাঁ, এই তো সামনেই। সে হ্যাঁ বলেও থামছে না, ভাবভঙ্গি দেখে মনেও হচ্ছে না যে কোথাও থামবে। মনে হচ্ছে এটা আমাদের অনন্ত যাত্রা। সিরাজউদ্দিনের সঙ্গে কথাবার্তা কি বলবো কিছুই ঠিক করিনি। আগে থেকে ঠিকঠাক করে গেলে কোনো লাভ সবসময় হয়ও না।
আসল কথা বলবার সময় ঠিক করে রাখা কথাটাও অনেক সময় মনেই আসে না। কতবার এরকম হয়েছে, যৌবনে জুরি নামের একজন কিশোরীর সঙ্গে বেশ পরিচয় ছিল, খুব সাহসী মেয়ে। সে নিজে থেকেই একবার আমাকে খবর পাঠালো আমি যেন সন্ধেবেলায় তাদের বাড়ির ছাদে গিয়ে অপেক্ষা করি। সারাদিন ভাবলাম ছাদের নির্জনতায় কীসব কথা বলবো, কতটুকু আবেগ থাকবে, কোন পর্যায়ে হাতে হাত রাখব। বাস্তবে এটার কিছুই হলো না, প্রচণ্ড ঝগড়া বেঁধে গেল। জুরি কাঁদো কাঁদো গলায় বলল, ছোট লোক। আমি কড়া গলায় বললাম, আমি ছোট লোক না ছোট লোক হচ্ছ তুমি? শুধু তুমি একা না, তোমাদের বাড়ির সবাই ছোট লোক, এবং তোমার বড় মামা একটা ইতর। আবেগ ভালোবাসার একটি কথাও দুজনের কেউই বললাম না। স্যার, এই যে এই চলে এসছি, এই বাড়ি। আমি থমকে দাঁড়ালাম। ছোট্ট একটা টিনের ঘর, কলা গাছ দিয়ে ঘেরা, খড় পোড়ানো গন্ধ আসছে, পরিষ্কার ঝকঝকে উঠোন। উঠোনে দাঁড়াতেই কুকুর ডাকতে লাগলো, চোর ভেবেছে বোধহয়। ভেতর থেকে সিরাজউদ্দিন চেঁচালো, কে কে? দরজাটা খুলুন স্যার, আমি কালীপদ। দরজা সঙ্গে সঙ্গে খুলল না, হ্যারিকেন জ্বালানো হলো, তাতে বেশ খানিকটা সময় লাগল। সিরাজউদ্দিন একটা লুঙ্গি পরে খালি গায়ে বের হয়ে এলো, চোখ কপালে তুলে বলল, স্যার আপনি? এই দেখতে এলাম আপনাকে। কেন? কোনো কারণ নেই, ঘুম আসছিল না, ভাবলাম দেখি রাতের বেলা গ্রাম কেমন দেখা যায়। আপনি বোধহয় শুয়ে পড়েছিলেন, ঘুমিয়ে পড়েছিলেন? হ্যাঁ, মানে খুব লজ্জিত, কিছু মনে করবেন না। না না, আসুন আসুন, ভেতরে এসে বসুন। সিরাজউদ্দিন সাহেবের বিস্ময় বোধহয় এখনো কাটেনি, তিনি বিড়বিড় করে বললেন, স্যার মানে কোনো ঝামেলা হয়েছে নাকি? না না, ঝামেলা কি হবে, বেড়াতে এসেছি, একটু অসময়ে চলে এলাম এই আর কি। ও আচ্ছা স্যার, একটু একটু চা করি? অসুবিধা না হলে করুন। না না, অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। সিরাজউদ্দিন সাহেব ছোটাছুটি শুরু করলেন, উঠোনে উনুন জ্বালানো হলো। কালীপদ দেখলাম টাকা নিয়ে আবার ছুটে বেরিয়ে যাচ্ছে, হয়তো চা বা চিনি নেই, আনতে গেছে। এই রাত দুপুরে কোথায় এসব পাবে কে জানে। সিরাজউদ্দিন সাহেব, লোকজন দেখছি না যে, আপনি একাই থাকেন নাকি? হ্যাঁ স্যার, আসলে বিয়ে ঠিয়ে তো আর করা হলো না। কেন, করেননি কেন? ভাগ্যে ছিল না, কষ্টের সংসার ছিল, নিজেই খেতে পেতাম না। এখন তো আর সেরকম অবস্থা মনে হয় না, তাহলে? না স্যার, এখন আসলে ভগবানের দৌলতে সামলে উঠেছি, কিছু জমি জমাও করেছি। তাই নাকি? তা স্যার অতি সামান্য, কিন্তু ধানি জমি। তা একা একা যে থাকেন ভয় লাগে না? না, ভয় লাগবে কেন? সিরাজউদ্দিন সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন, আমি খানিকটা অস্বস্তি বোধ করতে লাগলাম। ভয়ের ব্যাপারটা নিয়েই আমি আলাপ করতে চাই, কিন্তু কিভাবে সেটা করা যায়। আমি ইতস্তত করে বললাম, আপনি ভূত বিশ্বাস করেন? না স্যার, এসব হচ্ছে কি কুসংস্কার। এ গ্রামেই একটা রেন্টি গাছ আছে, লোকে নানান কথা বলে, কি কি নাকি দেখে, আমি কোনোদিনও দেখিনি। রাতে বিরাতে কত যাওয়া আসা করেছি, কিন্তু সেরম কিছুই মনে হয়নি কখনো। চা তৈরি হলো, তবে অবশ্যই চিনি ছিল না, খেজুর রসের চা, চমৎকার পায়েস পায়েস গন্ধ।
কাপে চুমুক দিতে দিতে সিরাজউদ্দিন বললেন, তবে স্যার জিন বলে একটা জিনিস আছে। আমি কৌতূহলী হয়ে উঠলাম, আপনি বিশ্বাস করেন? করব না কেন, কোরআন শরীফে পরিষ্কার লেখা আছে জিন এবং ইনসান মানে মানুষ আর কি। আপনি জিন দেখেছেন কখনো? তা দেখিনি, সাধারণ লোকে দেখে না। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। সিরাজউদ্দিন লোকটি আসলেই সাধারণ, কোনো রকম বিশেষত্ব নেই। আমার হঠাৎ ভয়ের সঙ্গে এই লোকটিকে কিছুতেই জড়ানো যাচ্ছে না, সরাসরি এই প্রসঙ্গটা আনাও মুশকিল। তবু একবার বললাম, আপনি চলে আসার পর ওই রাতে কেমন যেন হঠাৎ করে ভয় পাই জানেন? সিরাজউদ্দিন সাহেব সঙ্গে সঙ্গে উদ্বিগ্ন স্বরে বললেন, সাপ জিনিসটা তো ভয়েরই, ভয় পাওয়াটা ভালো, তাহলে সাবধানে চলাফেরা করবেন, অসাবধান হলেই সর্বনাশ। রাতে বের হলে টর্চ লাইটটা সঙ্গে রাখবেন, কিন্তু শব্দ করে তারপরে পা ফেলবেন। বিদায় নিতে রাত একটা বেজে গেল। সিরাজউদ্দিন আমার সমস্ত আপত্তি অগ্রাহ্য করে এগিয়ে দিতে এলেন। তিনি এলেন বিরুই নদী পর্যন্ত। চাঁদের আলো আছে, চারিদিকে স্পষ্ট দেখা যায়, তবু তিনি জোর করে কালীপদর হাতে একটা হ্যারিকেন ধরিয়ে দিয়ে উল্টো দিকে রওনা হলেন। আমি দাঁড়িয়ে পড়লাম, যতক্ষণ তাকে দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে রইলাম। যেই মুহূর্তে তিনি বাঁশবনের আড়ালে পড়লেন, ঠিক সেই মুহূর্তেই আবার সেই রকম হলো অন্ধ যুক্তিহীন ভয়, যেন ভয়ঙ্কর অশুভ একটা কিছু আমার উপর ঝাঁপিয়ে পড়তে ছুটে আসছে। সেই অশুভ জিনিসটাকে চোখে দেখা যায় না, কিন্তু আমি রক্তের প্রতি কণিকায় তাকে অনুভব করছি। এর ক্ষমতা অসাধারণ। এ অন্য জগতের কেউ, এ জগতে তাকে কেউ জানেই না। আমার সমস্ত ইন্দ্রিয় কাঁপিয়ে দিয়ে ভয়টা হঠাৎই চলে গেল। কিছুটা ধাতস্থ হয়ে লক্ষ্য করলাম আমি মাটিতে বসে আছি। কালীপদ আমার মুখের ওপর ঝুঁকে পড়ে বলছে, কি হলো স্যার, কি হলো, কি কি? না, কিছু হয়নি, মাথাটা কেমন যেন করল। মাথা ধোবেন স্যার নদীর জল দিয়ে? না, মাথা ধুতে হবে না, চলো রওনা দিই। বলেও রওনা দিতে পারলাম না। ভয় একেবারেই নেই, কিন্তু শরীর আমার অবসন্ন, অসম্ভব ঘুম পাচ্ছে। কালীপদ, হ্যাঁ স্যার, একটু আগে তোমার কি কোনো ভয় টয় লেগেছে? না তো। আচ্ছা, চলো আস্তে আস্তে হাঁটি। কালীপদ বারবার মাথা ঘুরিয়ে আমাকে দেখছে, পাগল ভাবছে কিনা কে জানে। ভাবলেও তাকে দোষ দেওয়া যায় না, যে লোক মাঝরাত্রিতে বেড়াতে বের হয়, অকারণে ভয় পেয়ে আধমরা হয়ে যায়, সে আর যাই হোক খুব সুস্থ নয়। পরের দিনটা আমার খুব খারাপ কাটল, কিছুতেই মন বসাতে পারি না। ভাইভা শুরু হয়েছে, ছাত্রদের প্রশ্নের জবাবগুলিও ঠিক মতো শুনছি না। বিএসসি পরীক্ষা দিতে এসে একজন দেখি সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলাতে দুটি ক্লোরিন অ্যাটম দেখাচ্ছে, প্রচণ্ড রাগ হবার কথা। রাগও হচ্ছে না, পাশ নাম্বার দিয়ে বিদায় করে দিচ্ছি। কেমিস্ট্রির হেড বললেন, কি হলো, আপনার কি শরীর টরীর খারাপ নাকি? আমি ক্লান্ত গলায় বললাম, হ্যাঁ, কিছুতেই মন বসছে না, খুব টায়ার্ড লাগছে। ও, তা রাত্রিবেলা ঘুম কেমন হয়েছে? ঘুম ভালোই হয়েছে। যদি হোমিওপ্যাথিতে বিশ্বাস করেন তাহলে এক ডোজ ওষুধ দিতে পারি,
আপনি কি হোমিওপ্যাথিকও করেন? হ্যাঁ, তা করিবই কি, ছোটখাটো একটা ডিসপেন্সারি আছে আমার, রোগী টুগী আর ভালোই হয়। মফস্বল কলেজে টিচারদের এই এক জিনিস, একটি মাত্র পেশায় তারা খুশি নন, প্রত্যেকের দ্বিতীয় কোনো পেশা আছে, কোন পেশাটি প্রধান বোঝা বড়ই মুশকিল। কি স্যার, কি হোমিওপ্যাথিতে বিশ্বাস আছে? আজ্ঞে না, ভূত প্রেত আর হোমিওপ্যাথি এই তিন জিনিস আমি বিশ্বাস করি না। আপনি কিছু মনে করবেন না? ভদ্রলোক মুখ কালো করে বললেন, হোমিওপ্যাথি বিশ্বাস করেন না কেন? এটা তো হাইলি সায়েন্টিফিক ব্যাপার। হ্যানিম্যান সাহেবের কথাই ধরেন, উনি নিজে একজন পাশ করা ডাক্তার ছিলেন। হোমিওপ্যাথির বিরুদ্ধে আমি এক গাদা কথা বলতে পারতাম, 200 পাওয়ারের একটি ওষুধে যে আসলে কোনো ওষুধই থাকে না, সেটা মোলার কনসেন্ট্রেশন আর অ্যাভোগ্যাড্রো নাম্বার দিয়ে সহজেই প্রমাণ করা যেত। তর্কের ক্ষেত্রে সবসময় তাই করি, আজ আর ইচ্ছা করছে না। 5টা বাজতেই উঠে পড়লাম, পরীক্ষা তখনও চলছে, চলতে থাকুক। আমি বললাম, আপনারা ভাইভা শেষ করে দিন, আমি ঘরে চলে যাব। প্রিন্সিপাল সাহেবের বাসায় না আজকে আপনার চা খাওয়ার কথা? ভুলেই গিয়েছিলাম, মনে পড়ায় মেজাজ আরও খারাপ হলো। কোথাও যেতে ইচ্ছা করছে না, তবু যেতেই হবে। প্রিন্সিপাল সাহেবও নেমন্তন্নর কথা ভুলেই গিয়েছিলেন, আমাকে দেখে অনেকক্ষণ অদ্ভুত চোখে তাকিয়ে থেকে বললেন, ও আচ্ছা আচ্ছা, আসুন আসুন, চা খেতে বলেছিলাম তাই না, কিছু মনে নেই, আসুন বারান্দায় বসি, নানান ঝামেলায় আছি ভাই। তিনি আমাকে বসিয়ে রেখে ভেতরে চলে গেলেন। অনেকক্ষণ তার কোনো সাড়া পাওয়াই গেল না। দরজা ধরে 5-6 বছর বয়সের মিষ্টি চেহারার একটি মেয়ে কৌতূহলী চোখে আমাকে দেখছে, এর সঙ্গে দু একটা কথা বলা উচিত কিন্তু ইচ্ছা করছে না। বাড়ির ভিতর থেকে হিংস্র পশুর গর্জনের মতো গর্জন কানে আসছে, একটি মেয়েও যেন কাঁদছে, কখনো কখনো কান্না থেমে যাচ্ছে, আবার শুরু হচ্ছে। এই রকম অবস্থায় চায়ের জন্য অপেক্ষা করাটাও কেমন অপরাধ অপরাধ ঠেকল। অনেকক্ষণ বসিয়ে রাখলাম, ছেলেটা বড় ঝামেলা করছে, শুনেছেন বোধ হয়? আগে হ্যাঁ শুনেছি। ভালো খবর কেউ কখনো শোনে না, কিন্তু এই সব খবর সবাই শুনে ফেলে, নিতান্ত অপরিচিত লোকও এসে গায়ে পড়ে বিচিত্র সব চিকিৎসার কথা বলে যায়। আমি চুপ করে রইলাম। প্রিন্সিপাল সাহেব তিক্ত গলায় বললেন, সেই জাতীয় চিকিৎসাই এখন একটা হচ্ছে, 7টা নদীর জলেতে নাকি স্নান করতে হবে, ঠান্ডায় স্নান করে নিউমোনিয়া বাঁধালে আর দেখতে হবে না। ডাক্তারি চিকিৎসা করাচ্ছেন না? তাও আছে, অবৈজ্ঞানিক বৈজ্ঞানিক সব রকম চিকিৎসাই চলছে, কোনোটাই লাগছে না। অসুখটা শুরু হলো কিভাবে? প্রিন্সিপাল সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে তারও হয়তো ইচ্ছা করছে না। চা চলে এলো, শুধু চা নয়, মিষ্টি সিঙ্গারা কচুরি। নিন চা নিন, খিদে না থাকলে এই খাবারগুলি খাবেন না, সবই দোকানের কেনা, এদিকে আবার খুব ডায়রিয়াও হচ্ছে। চাটা চমৎকার, এক চুমুক দিয়েই মাথা ধরাটা অনেকখানি সেরে গেল। প্রিন্সিপাল সাহেব অন্যমনস্ক ভঙ্গিতে বললেন, কি করে অসুখটা শুরু হলো সত্যি জানতে চান? বলতে ইচ্ছে না করলে থাক। না শুনু, গত বছর গরমের সময় আমার এই ছেলে তার বউকে নিয়ে এখানে আসে, আমি অনেক দিন থেকেই আসতে বলছিলাম, ছুটি পায় না, আসতেও পারে না, ব্যাংকের চাকরি, ছুটি ছাটা কম, 7 দিনের ছুটি নিয়ে এসেছিল,
আমি এখানে এসেছি তার দুবছর আগে। ছেলে সেবারই প্রথম এলো, আমরাও খুব খুশি। রাত্রিবেলা বেশ গল্প গুজব করছি, সিরাজউদ্দিন এসেছেন, সাপের গল্প টল্প করছে। রাত দশটার দিকে সিরাজউদ্দিন চলে যেতেই ছেলে যেন কেমন হয়ে গেল, থরথর করে কাঁপতে লাগলো, মুখ দিয়ে ফেনা বেরোতে লাগলো। কোনো মতে বলল তার নাকি অসম্ভব ভয় লাগছে। কিছুক্ষণের মধ্যেই সে আবার স্বাভাবিক হয়ে গেল, হাসি তামাশা ফের করতে লাগলো। তখন কিছু বুঝতে পারিনি, এখন বুঝছি ওই রাতেই তার পাগলামির প্রথম শুরু। প্রিন্সিপাল সাহেব চুপ করলেন, আমি নিঃশ্বাস বন্ধ করে শুনছি। আমার শরীর দিয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে, পিপাসায় বুক শুকিয়ে কাঠ। প্রিন্সিপাল সাহেব বললেন, কয়েকদিন পর আবার এরকম হলো। সেও রাতের বেলা কলেজের কিছু প্রফেসরকে খেতে বলেছিলাম, তারা খাওয়া দাওয়া করে চলে যাবার পর আবার আমার ছেলে ওই এক রকম করতে শুরু করল। আমি ক্ষীণ স্বরে বললাম, সিরাজউদ্দিন সাহেবেরও কি সেদিন নিমন্তন্ন ছিল? ছিল, কলেজ স্টাফের সবাইকেই বলেছিলাম। তারপর কি হলো বলুন তো? আর বলার কিছুই নেই, রোজই ওরকম হতে লাগলো। কখন হতো? রাত ওই দশটা সাড়ে দশটা। আমি কোনো কথা না বলে পরপর দুটো সিগারেট শেষ করে ফেললাম। চা খাওয়া হয়ে গিয়েছে, এখন আমার চলে যাওয়াই উচিত, কিন্তু যেতে পারছি না। আমি নিতান্ত অপ্রাসঙ্গিকভাবেই বললাম, সিরাজউদ্দিন সাহেব কি প্রায়ই আসেন এখানে? তা আসে, আমার ছোট ছেলেটাকে প্রাইভেট পড়ায়, সিনসিয়ার লোক, রোজ সাতটার সময়ই আসে, রাত দশটা সাড়ে দশটার আগে সে যায়ও না। আমি কি আপনার ছেলেটাকে একটু দেখতে পারি? তিনি বেশ অবাক হলেন, উঠে দাঁড়িয়ে বললেন, আসুন আমার সঙ্গে। আমি তার সঙ্গেই গেলাম, না গেলেই ভালো করতাম। সাতাশ আঠাশ বছরের একটা ছেলে, দড়ি দিয়ে বাঁধা, কি যে অসহায় লাগছে। ছেলেটি আমার দিকে কেমন অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছে। আমি বললাম, একে এখান থেকে সরিয়ে নিয়ে যান, ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করান। ঢাকাতেই তো ছিল, কোনো রকম উন্নতি হয়নি, টাকার খালি শ্রাদ্ধ হয়েছে, এখানে বরঞ্চ ভালোই আছে। সিরাজউদ্দিনের সঙ্গে বেশ খাতির, সে এলে বেশ শান্ত থাকে, প্রায় স্বাভাবিক আচরণ করে। তাই নাকি? কয়েকদিন ধরে সিরাজ আসছে না, আপনাকে নিয়ে বেশ ব্যস্ত তো, তাই ছেলেটার উগ্র স্বভাব হয়ে গেছে। গত পরশু বটি নিয়ে তার মাকে কাটতে গিয়েছিল। সিরাজউদ্দিন সাহেবের কথা টথা বলে? না, কথা টথা কিছু না, চুপচাপ থাকে। ও এলে খুশি হয় এইটা বুঝি, মুচকি মুচকি হাসে। সিরাজউদ্দিন গায়ে মাথায় হাত বুলিয়ে দিলে একেবারে শান্ত হয়ে যায়। আমি তাকিয়ে আছি ছেলেটার দিকে, সে গোঙানির মতো একটা চাপা শব্দ করছে, মুখ থেকে অনবরত লালা বেরোচ্ছে, মুখ ঈষৎ হাঁ হয়ে আছে। একটু আগেই যাকে অসহায় লাগছিল, এখন সেরকম লাগছে না, বরং কেমন যেন ভয়ঙ্কর লাগছে। আমি ঘর থেকে বেরোতে বেরোতে বললাম, প্রিন্সিপাল সাহেব, আমাকে আজ রাতেই ঢাকা চলে যেতে হবে। কি বললেন? আমি কিছুতেই থাকতে পারছি না। কেন পারছি না সেই কারণও আপনার কাছে ব্যাখ্যা করতে পারছি না, কোনোদিন পারবো বলেও মনে হয় না। আমি আপনার কথা কিছুই তো বুঝতে পারছি না। আপনি পরীক্ষা কয়েকদিন পিছিয়ে দিন, নতুন এক্সামিনার এসে বাকিটা শেষ করবে না হয়।
এ কি অসম্ভব কথা বলছেন আপনি? তা বলছি, কিন্তু আমাকে যেতেই হবে। সেই রাতেই আমি ঢাকা চলে আসি। এই অস্বাভাবিক ঘটনাটা স্মৃতি থেকে পুরোপুরি মুছে ফেলি। নিজেকে বোঝাই যে সমস্তটাই ছিল উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা। গ্রামের নির্জনতা কোনো না কোনোভাবে আমাকে নিশ্চয়ই প্রভাবিত করেছিল। এই ঘটনার 4 বছর পর সিরাজউদ্দিন সাহেবের সঙ্গে আমার দেখা। আমি তাকে চিনতে পারিনি। তিনি ফুটপাথ ধরে হাঁটছিলেন, আমাকে দেখতে পেয়ে হাসি মুখে এগিয়ে এলেন। এই যে স্যার, আমি, আমাকে চিনতে পারছেন? আমি সিরাজ। চিনতে পেরেছি। ওইবার তো স্যার কাউকে কিছু না বলেই আপনি হুট করে চলে এলেন। পরীক্ষা 1 মাস পিছিয়ে গেল, ছাত্রদের সে কি দুর্দশা, আর গরিবের ছেলে পুলে সব। আমি কঠিন স্বরে বললাম, আপনারা সবাই ভালো তো? হ্যাঁ, তা ভালো। প্রিন্সিপাল স্যার, উনি ভালো আছেন? ওনার খবর তো ঠিক বলতে পারবো না স্যার, মানে ছেলেটা মারা যাওয়ার পর উনি চাকরি ছেড়ে দিয়ে জামালপুর চলে গেলেন। ছেলেটা মারা গেছে বুঝি? কি বলবো স্যার, সে বড় দুঃখের কথা। পাগল মানুষ, বাড়ি থেকে বের হয়ে সে কোথায় চলে গেল, নানান জায়গায় খোঁজাখুঁজি, তা 3 দিন পর নদীতে লাশ ভেসে উঠেছে। আমি খুঁজে পাই, আমার বাড়ির পাশের ঘাটে গিয়ে লেগেছিল। তাই বুঝি? হ্যাঁ স্যার, খুবই আফসোসের কথা। এখন কি নতুন প্রিন্সিপাল আসছেন? হ্যাঁ, তিনি খুবই ভালো লোক, প্রায় যাই ওনার বাড়িতে, আমাকে খুবই আদর যত্ন করেন, ওনার সঙ্গে গল্প টল্প করি। খুবই ভালো কথা। তবে স্যার অদ্ভুত ব্যাপার কি জানেন, নতুন প্রিন্সিপাল সাহেবের স্ত্রী মাঝে মাঝে বিনা কারণে ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করেন। অবিকল আগের প্রিন্সিপাল সাহেবের ওই ছেলের মতোই অবস্থা, মনে হয় বাড়িটার কোনো একটা দোষ আছে। আমি কঠিন চোখে লোকটার দিকে তাকিয়ে রইলাম। সিরাজউদ্দিন বলল, আপনার সঙ্গে দেখা হয়ে বড় ভালো লাগলো স্যার, আপনার কথা আমার প্রায়ই মনে হয়। সিরাজউদ্দিন হাসল, তার হাসিতে শিশুর সারল্য, চোখ দুটি মমতায় আর্দ্র।